हेलो स्टूडेंट्स, एक्सरसाइज 6.3 क्वेश्चन नंबर 9 देखो। चित्रे त्रिभुज एबीसी एवं त्रिभुज एएमपी दुटो समकोणी त्रिभुजे यथाक्रमे बी एवं एम दुटो समकोण। प्रमाण करो जे त्रिभुज एबीसी सदृश त्रिभुज एएमपी एवं दो नम्बर आछे CA:PA इक्वल टू BC:MP। तो जेटा देवा आछे आमरा लिखे निच्छी सल्यूशन दवा छे त्रिभुज ए बी सी एवं त्रिभुज ए एम पी दुटो समकोणी त्रिभुजे यथाक्रमे एंगल बी एवं एंगल एम समकोण। प्रमाण करते होंगे जे एक नंबर आछे देखो त्रिभुज ए बी सी सदृश त्रिभुज ए एम पी और दो नंबर टाते प्रूफ करते दिए छे CA:PA इक्वल टू BC:MP। ताहुले प्रमाण प्रथमे आमरा एक नंबर प्रमाणटा करब। देखो त्रिभुज ABC এই ত্রিভুজটাতে B কোণ সমকোণ আর ত্রিভুজ AMP এই ত্রিভুজটাতে এম কোণ সমকোণ। তাহলে এই দুটো ত্রিভুজের বি এবং এম এই কোণ দুটি সমান, কেন প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ এম পি এ অ্যাঙ্গেল ए बी सी इक्वल टू एंगल ए एम पी। ए बी सी এই অ্যাঙ্গেলটা ए एम पी এই অ্যাঙ্গেলটার সমান, কেন যে প্রত্যেকটি 90 ডিগ্রি দেওয়া আছে। আবার দেখো দুটো ত্রিভুজের এ বি সি এই ত্রিভুজটা এবং এ এম পি এই দুটো ত্রিভুজেরই এ কোণটা কিন্তু সাধারণ কোণ, দুটো ত্রিভুজেই এই কোণটা আছে। তাহলে অ্যাঙ্গেল এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব বি এ সি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে লিখব অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু এ এম পি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব অ্যাঙ্গেল এম এ পি। এই দুটো ক্ষেত্রেই এ অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। তো এই দুটো অ্যাঙ্গেল সমান, কেন এরা সাধারণ কোণ, এরা কমন অ্যাঙ্গেল। অতএব যেহেতু আমরা এই দুটো ত্রিভুজের দুই জোড়া অনুরূপ কোণ আমরা সমান পেয়েছি, অতএব অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সদৃশতার শর্ত সাপেক্ষে অ্যাঙ্গেল এ ত্রিভুজ এ বি সি সদৃশ হবে ত্রিভুজ এ এম পি। এটা আমরা পেলাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সদৃশতার শর্ত সাপেক্ষে। তো এভাবে এই দুটো সদৃশ আমাদেরকে প্রুফ করতে বলেছিল এক নম্বরে, তো এটা আমাদের প্রুফ হয়ে গেল। এখন আমরা দু নম্বরটা করব। দু নম্বর করার সময় আমরা লিখব এক নম্বর প্রমাণ থেকে আমরা পাই
দেখো এক নম্বর প্রমাণে আমরা কি পেয়েছি, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ এম পি। আর আমরা জানি যে সদৃশ ত্রিভুজগুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, তো দেখো এখানে সি এ বাহুটি পি এ বাহুর অনুরূপ, তাহলে সি এ ইজ টু পি এ, তাহলে সি এ ইজ টু পি এ ইকুয়াল টু। আবার দেখো এখানে বিসি বাহুটি এম পি বাহুর, বিসি বাহুটি এম পি বাহুর অনুরূপ, তাহলে বিসি ইজ টু এম পি হবে। এটা কেন হবে, যে আমরা লিখব যেহেতু সদৃশ ত্রিভুজ গুলোর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো সেখান থেকে আমরা এটা পেলাম, যেটা আমাদেরকে দু নম্বরে প্রুফ করতে দিয়েছিল সেটা হয়ে গেল, তো এটা প্রুফ। এভাবে আমরা এক নম্বর আর দু নম্বর দুটো প্রুফ আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।